ধীরে দেখে ওরা এটা ধরো তাহলে নামবে কিভাবে? অনেক রকম ভাবেই বা মাঝে মাঝে পাস্তাটা বানাই, এর আগেও দু রকম ভাবে তোমাদের সাথে শেয়ার করেছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি। আর কিচেনে আসো, কিচেন থেকে এত রকমের স্মেল পাওয়া যায় সকালবেলা, বলো। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আমার সালাম জানাই, তোমরা সবাই ভালোভাবে আমার সালাম নিও। আর তোমরা সবাই কেমন আছো জানি না, আশা করি আল্লাহর কাছে খুব ভালো আছি, আমরাও ভালো আছি, আল্লাহ যেন এইভাবেই ভালো রাখে, সুস্থ রাখে তোমাদের। একদম। আজকে কি রান্না বান্না করছো সেটা একটু বলো। হচ্ছে এই যে এটা পাতলি তুলি ডাল একটু খেয়ে দেয়, আমি এখনো কিছু খাইনি। আচ্ছা এর মিক্স টেস্টটা করে দেয় তারপরে মুখে। ভোলা মাছের ঝাল হবে, ভোলা মাছ কার কার ভালো লাগে জানাও কমেন্ট করে। আর এটা পটল দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে। তুমি এরকম ইশারা কেন করলে? মা টেবিলে বাপি বলে যে তোমার সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে কষ্ট হয়, তো এতগুলো কেন করো, অল্প করে করো, দু তিনটে করো, মা তো পাঁচ ছ পাঁচ ছাড়া ছাড়ে না, ওই জন্যে এতগুলো পদ বানিয়ে ফেলেছে। যাই হোক, এখন আমি আর বাবা একটু ব্রেকফাস্টের জন্য আবার আলাদা বানিয়েছে, টেবিলে আছে, তো আমি আর বাবা একটুখানি বেরোবো, আর মায়ের কিচেনে রানী কিচেনে এখন রান্না করুক, চলো খেয়ে দেখো কেমন। বাবু দেখ তোর পরে পিঁপড়ে কেমন, কেসা লাগা, ও হাসিটা দেখো, ব্যাস বুঝে গেছো। এই দেখো ছোলা ভুনাও করেছে মা, এটা স্পেশালি রুইর জন্য করেছে কারণ ও খেতে ভালোবাসে। আর এইটা হচ্ছে আমাদের ব্রেকফাস্টের জন্য পটল দিয়ে ডিম দিয়ে একটা তরকারি। আমরা ব্রেকফাস্টটা করে নিই, বাবার সাথে বেরিয়ে পড়লাম, একটু ফ্ল্যাটে যাব, ফ্ল্যাটে কাজ হচ্ছে, তো একটুখানি বাপ বেটি মিলে দেখতে যাচ্ছি। লিফ্টটা যতদিন না কমপ্লিট হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে উঠে পায়ে ব্যথা হয়ে যাবে। আজকে এসছে কল মিস্ত্রি, ঠিক আছে, বাথরুমের কয়েকটা চেঞ্জেস আছে সেই জন্য। জানো বাথরুমটা ভেঙে আবার নতুনভাবে করা হবে, নতুন টাইলস বসানো হবে, উফ খরচাই খরচা। যাই হোক কথাবার্তা বলে চলে এলাম আমরা বাড়ি। এত সুন্দর স্মেল এই যে মা করেছে আজকে ভোলা মাছের ঝাল, উফ দেখতেই এত সুন্দর হয়েছে না, এটা দেখেই ভাতটা খিদে পেয়ে গেল আমার। এটা তো দেখিয়েছে মা, এগুলো আর ওগুলো দেখাচ্ছি না, কিন্তু এইটা টেস্টি যা হবে না। এসেই আবার আপেল কেটেছে, কেটে মেয়েদের দিতে এসছে না বাবু, ধর মা দেখছি চা বসিয়ে দিয়েছে অলরেডি, বললো তুই চাটা ছেঁকে নে, তো এখানে এখন আমি চাটা ছেঁকে নেবো। আসলে কি বলতো, চা খেয়ে খেয়ে এমনই একটা অভ্যেস হয়ে গেছে না, যতই যাই খাই আর যতই ব্যস্ত থাকি না কেন, এক কাপ চা না হলে যেন ঠিক শান্তি লাগে না। এক কাপ চায়ে যে কি আনন্দ গাইস, এটা শুধুমাত্র চা লাভাররাই বোঝে। চলে আসলাম উপরে, আজকে না হয়েছে ব্লগ এডিট, না হয়েছে কিছু, শুধুমাত্র একটা রিলস আপলোড করেছি আমার অ্যাকাউন্টে, আর কোনো কাজ হয়নি। আর কালকে রাতে তো নাড়ুটা বোন নিয়ে এসেছিল, নিজে থেকে খাওয়া হয়নি, তবে ঘরের তৈরি নাড়ু অনেক বেশি টেস্টি, দোকানের নাড়ুটা অতটাও ভালো ছিল না, ভীষণ নারকেল তেল, নারকেল তেল স্মেল বেরোচ্ছে, বোন ঠিকই বলেছিল কাল রাতে। স্নান করে খেয়ে দিয়ে এসে এডিট করবো, আজকে ও বেলায় ব্লগ আপলোড করবো। আচ্ছা তোমরা সব থেকে বেশি কোন টাইমটায় ব্লগ আপলোড করলে খুশি হবে,
কমেন্ট করে জানাও তো। স্নান হয়ে গেছে, এবারে মা বাবা কল করেই যাচ্ছে, মানে মায়ের ভয়েস তো জানো মেয়েদের মায়েদের, তো মা তো ডেকে যাচ্ছে, বাবা কল করে যাচ্ছে। বাবা কোথাও থেকে এলো যায় না কেন, দেখতে না পেলে আমাকে ওই কি আমরা বিশেষ করে উপরে থাকি, বোন নিচে থাকে কল করে যাবে। আর বোন বললো সিরামটা টোনারটা নিচে নিয়ে যেতে, তো এগুলো নিচে নিয়ে যাবো, চলো লাঞ্চ করবো, খিদে পেয়ে গেছে, কেউ খায়নি আমার জন্য। লাঞ্চে তো মা আজকে অনেক কিছু বানিয়েছে, এখন মা আমাদের তিন বোনকে খেতে দিচ্ছে, ডাল আর তার সাথে হচ্ছে ভোলা মাছের ঝাল আর শেষ পাতে টক দই। বেশ অনেকটা টাইম ঘুমিয়ে নিয়েছি গাইস, দাঁড়াও লাইট ফ্যান অফ করে যাব এখন নিচে। গাইস উপর থেকে নামছি, মানে নামতে চাইনি, আর একটু ঘুমাতাম। এইবারে বোন বলছে পাস্তা করবো, চল দিদি ভিডিও করবি, ও নিচে এসে দেখছে মা পাস্তা বসিয়ে দিয়েছে। ও মা এই যে মা, তুমি কি করে বুঝলে বোন যে আমাকে? আমি কিছুই বুঝিনি, মায়ের মন তো যে আমার এই টাইমে, আমি তো একটু করলে আমার বাচ্চারা কালকে যেমন ফট করে একটু ডিম টোস্ট বানিয়ে দিলাম, আজকে একটু আমি জব করে একটু ইয়ে পাস্তা করে দিই টিফিনে খাবে, ওই জন্য। তোমাকে এই গ্রিন শাড়িটা পরে যে কি সুন্দর দেখাচ্ছে, নাকি একটা বলি গ্রিন একটা ওই জামদানি বা দামি ওরকম একটা শাড়ি নেবে, মা খালি পিঙ্ক আর পিঙ্ক। হ্যাঁ মায়ের পিঙ্ক, মাঝখানে অরেঞ্জ, এগুলো সব ফেভারিট হয়েছিল। তো যাই হোক মায়েরা সব রকমই করতে হবে। দেখো প্রথমে জলে মা পাস্তাটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে, আর ওইদিকে আবার চাও বসিয়ে দিয়েছে, মানে সোনায় সোহাগ, আর কি চাই। নামাজ পড়লাম, পড়ে নামাজ পড়ে বলছি না আর কিছু করবো না, ওদের টিফিন করি। আর হ্যাঁ আগের দিন নানার জন্য সবাই দোয়া করেছিল, তুমি যে খেয়েছিলে, প্রত্যেকটা মানুষ তোমার ভালোবাসা দোয়া করেছিল। তোমাদের দোয়াতে আগের থেকে একটু ভালো আছে, তো আল্লাহর রহমতে ভালো আছে। হ্যাঁ আগের থেকে, আগের থেকে যেমন সকলেই যেন আল্লাহ খুব ভালো রাখে, ভালো রাখে, সুস্থ রাখে, রাত্রে ফোন করেছি, আমার আব্বা ফোনটা ধরেছে, ধরে বলছে আমি কেমন আছো আব্বা, বলছে বেটা আজকে একটু ভালো আছি, তখন মনে হচ্ছে আমি কালকে সত্যি নির্ভাবনেই ঘুমিয়েছি, আব্বা একটুখানি আমার সঙ্গে ভালোভাবে কথা বললো বলে। খাওয়া পড়ার অভাবটা সহ্য করা যায়, কিন্তু কাছের মানুষের শরীর খারাপ হলে না, ওটা মানে অতিরিক্ত কষ্ট, তো কষ্টটা সহ্য করতে পারা যায় না। আর সে তার থেকেও নিজে হোক বা পরের হোক, আমি পরের হলেও কষ্ট সহ্য করতে পারি না একদম। চলো সবাই ভালো থেকো, এখন মামা মামা উঠলে যাচ্ছে। তোমরা অনেকেই বলো চাচিমার হাতে রেসিপি গুলো শেয়ার করবে, তাই বললাম পাস্তা রেসিপিটা শেয়ার করি। মা তো প্রথমে এমনি জলে সিদ্ধ করে নিচ্ছে, যেমন ম্যাগি সিদ্ধ করি আমরা, তাই ম্যাগির জলটা ফেলতে লাগে না, কিন্তু পাস্তার জলটা ফেলতে লাগে, তাই তো মা সিদ্ধ হয়ে গেলে শুধু জলই তো আছে, কি নুন তেল কিছু নেই? না 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 কিছু না। আচ্ছা চাউমিন হলে তো একটু তেল ফেলে দিই। আচ্ছা পাস্তাতে এমনি ঝড়া ঝড়া, ওই জন্য তেল দিতে লাগে না। ফ্রিজ থেকে একটু মিষ্টি চুরি করি। মা সিদ্ধ হয়ে গেছে, ছেঁকে নিয়েছি। ছেঁকেও নিয়েছো? এটা খুব ভালো, জাস্ট ঢেলে দিলে জলটা বেরিয়ে যায়, বলো বড় ছাকনিটা। এটাতে খালি এই চাউমিন, হ্যাঁ পাস্তা, তোমার পাস্তা, তারপরে চাল, বিরিয়ানি টিরিয়ানি করলে চাল ধুয়ে দিয়েতে। কড়াইতে মা দিয়ে দিচ্ছে সাদা তেল, এলাচ আর দারচিনি, তাই তো দিয়ে দিলে, তিনটে এলাচ দুটো দারচিনি, তোমার দেবে রসুন কুচি। এই পাস্তাতে রসুনটা খুব ভালো লাগে জানো তো, পাস্তা চাউমিন পুরি বাবারে মা তেল পেঁয়াজটা আমার দিয়ে দিচ্ছে। এই পাস্তা পেঁয়াজটা এরকম চৌকো চৌকো করে কাটে না, এটা মানে ইয়ে করবো, খুব এক সেদ্ধ করবো না, হালকা সস সস দেবো তো। হ্যাঁ সামান্য, আজকে শুধু মা আমি আর বোন খাবো চা, বোন মাঝে মাঝে খায় না, আবার মাঝে মাঝে খায়, মুডের উপর ডিপেন্ড করে। পাস্তাটা দিয়ে দিচ্ছি, এটা আমাদের চারজনে, তাই তোমার তিন বোন আর ভাই, ভাই ভাই খাবে না? হ্যাঁ তিন বোন। ও মা কয়েকজন কমেন্ট করে জানো, দুজনেই কমেন্টটা করে, তা একজন কমেন্ট করে তার মায়ের মতো হুবহু তোমাকে দেখতে, আর একজন কমেন্ট করে তার মাসির মতো হুবহু তোমাকে দেখতে। তোমাদের মাসিকে আমার কাছে দাঁড়িয়ে দেখো মায়ের হারিয়ে যাওয়া চামচ বোন কিনা, ওই তো আমার বোন ছিল কি দিদি ছিল। এবারে দিচ্ছে টমেটো সস, এবারে অ্যাড করলো মা সয়া সস,
অনেক রকম ভাবেই বা মাঝে মাঝে পাস্তাটা বানাই, এর আগেও দু রকম ভাবে তোমাদের সাথে শেয়ার করেছি আজকে আবার আমার মন আমার যেদিন যেরকম হোয়াইট পাস্তা আমি নিজেই এরকম করে ট্রাই করি। এই যে ইয়ামি ইয়ামি পাস্তা রেডি। তোমার এই বয়সে মা যা এনার্জি, আমাদের তো এই বয়সে নেই গো মা। কেন করতে হবে, মনের জোর করতে হবে, মনের এনার্জি করতে হবে। কি করে? দোয়া করবি যে আল্লাহ আমাকে শক্তি দাও। আল্লাহ আমাকে শক্তি তো আছে, কিন্তু মনে কাজ করতে গেলে কাজ দাও, মনের জোর দাও, আল্লাহকে সব সময় বলতে হবে। এই যে পাস্তা রেডি, একদম ইয়ামি ইয়ামি মায়ের হাতের পাস্তা রেডি। বা চলো দিয়ে দাও আমাদের কিচেনে এলে মা হাতে টেস্ট করাবে, এই সামনে বলে যেতে হবে। আমি খাবো না, রাস্তায় ঘুরবো। ডানকুনি যাবো এখন এখান থেকে, তারপর আবার আমাকে রাখতে আসবে। বেরোলাম, ও বলছে ফুচকা খাবে, চল আজকে না ফুচকা খাবো না, তারপর অফার করলো চায়ের, তো চাটাতে খা করতে পারি, যদি চা খেয়েছি সন্ধ্যাবেলা একবার তাও আর একটা খাবো। চল এখানে এসে জানতে পারলাম মোমো আছে, কাকিমা বললো যে মোমো আছে, মোমো খাবি? চিকেন পকোড়া খাবো না, মোমোই খাবো। মা পাস্তা করেছিল তো সন্ধ্যেবেলা, পাস্তা খেয়েছিলাম। ভেজ স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ। এই যে চা চলে এসছে, উঠতে পারবে? সেটাই তো, কাকিমা বোধহয় মোমোটা বানাচ্ছে, মোমো রেডি হচ্ছে কাকিমা? এসে গেছে আমাদের মোমো, রাস্তা দেখতে দেখতে মোমো খাওয়া। একটুখানি ডেটিং হয়ে গেল, এবারে ফিরতে হবে। এখন যাচ্ছি আমরা বড়গাছার ভিতর দিয়ে, এই রাস্তাটা দিয়ে। বন্ধু বলেছে আইসক্রিম নিতে, তাই জন্য দাঁড়িয়েছি ওর জন্য এখন একটা আইসক্রিম নিতে। কোনটা খায় যেটা রমজান জানে, তাই রমজান চলে এসছে। নিয়ে নিলাম দু বোনের জন্য দুটো, ভাই তো খায় না, আমার জন্য আমুল কুল। আমার আইসক্রিম খেতে অতটাও ভালো লাগে না, আমুল কুলটা খেতে অনেক ভালো লাগে। চলো গাইস, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, ভালো থেকো সুস্থ থেকো। আর এই ফ্লেভারটা আমার একদমই পছন্দের নয়, তো যাই হোক, টাটা।